কুম আসসালাম আরহামতুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন নফল সালাতের মধ্যে কি বাংলাতে দোয়া করা যাবে আলহামদুলিল্লাহ ও সালাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ জীবন নফল সালাতের ভিতরে বাংলাতে বা নিজ ভাষায় যদি কেউ দোয়া করতে চান তো সেটি জায়েজ রয়েছে তবে সুন্না হচ্ছে মাসনুন দোয়া পাঠ করা বা দোয়াটি আরবিতে হওয়া রসুল্লাহ সাল্ল্লাহি সাল্লাম যে দোয়াগুলো তিনি পাঠ করেছেন সেগুলোই হচ্ছে মাসনুন দোয়া আর আল্লাহ নবী সাল্লি সাল্লাম যে দোয়াগুলো পাঠ করেছেন সে দোয়াগুলো হচ্ছে জামে এবং মানে অর্থাৎ ব্যাপক অর্থবহ দোয়া অতএব রসুল্লাহ সাল্লি সাল্লামের সেই মাসনুন দোয়াগুলোর থেকে একটি দোয়া পাঠ করা আর আমি নিজে তৈরি করে শতটি বা হাজারটি দোয়া পাঠ করা এর ভিতরে একটা বিশাল দূরত্ব থেকেই যাবে অতএব আমরা যদি রসুলাল্লাহ সাল্লামের সেখানো দোয়াগুলোর থেকে সুনির্দিষ্ট একটি দোয়াও যদি হয় সেটি যদি আমি পড়তে পারি তাহলে নিজের পক্ষ থেকে যে বলা দোয়াগুলো তার চেয়ে নিঃসন্দেহে উত্তম যেমন রব্বার আতিনা ফিল হাসানা আফিল আখরাতে হাসানা আজা আজ্নার এই যে দোয়া রসুলুল্লা সাল্লাহ সব সবসময় পড়তেন এই দোয়ার ভিতরে এমন কিছু নেই যা চাওয়া হয়নি সমস্ত কল্যাণই এই দোয়ার মধ্য দিয়ে চাওয়া হয়েছে আবার ঠিক এমন কোনো অকাল্যাণ নেই যার থেকে এই দোয়ার মধ্য দিয়ে পানা চাওয়া হয়নি অতএব আমরা রসুলুল্লা সাল্লাই সাল্লামের বাস্তব জীবনে আমল করা যে দোয়াগুলো রয়েছে সেগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি বাংলাতে অর্থ বাংলাতে দোয়া না করে সেগুলোর কোনো একটি যদি দোয়াও আমরা পাঠ করি তাহলে সেটির মধ্য দিয়ে আমার মনের চাওয়া পাওয়া ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে অতএব আমরা যদি বাধ্য হই তাহলে বাংলাতে আমরা দোয়া করতে পারি সেটি জায়েজ রয়েছে তবে সন্ন্যাস নয় সন্ন্যাহ হচ্ছে আরবিতে বা মাসনুন দোয়াগুলো করা আল্লাহ আলমবে সব ওসাল আসালাম আল নবীন মোহাম্মদ